মে দিবসের কর্মসূচিতে যোগ দিয়ে মৃত্যু। কর্মসূচি চলাকালীন রাস্তায় পড়ে যায়, হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় ওই বাম কর্মীর। সানস্ট্রোকে মারা গেছে বলে জানা গেছে। চলছে তাপপ্রবাহ, গোটা বাংলা কার্যত জ্বলছে তীব্র দাবদাহে। সাধারণের জীবন একেবারে ওষ্ঠাগত। রাজ্যে তাপপ্রবাহের ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছেন। বুধবার সকালে মে দিবসের পতাকা উত্তোলনের কর্মসূচিতে এসে অসুস্থ হয়ে মৃত্যু হল এক সিপিএম কর্মীর। মৃত সিপিএম কর্মীর নাম সৌমিত্র রায়। এদিন সকালে উত্তর চব্বিশ পরগনার বারাসত হেলাবটতলা সংলগ্ন শালবাগান 2 নম্বর গেটের সামনে মে দিবসের পতাকা উত্তোলন কর্মসূচি গ্রহণ করে স্থানীয় সিপিএম নেতৃত্ব। সেই কর্মসূচিতেই অংশ নিতে আসেন স্থানীয় বাসিন্দা ও সিপিএম কর্মী সৌমিত্র রায়। এদিন সকাল 8:30 নাগাদ পতাকা উত্তোলনের ঠিক আগেই সৌমিত্রবাবু হঠাৎই সেখানে অসুস্থ হয়ে পড়েন, আচমকায় মাটিতে পড়ে যান। সঙ্গে সঙ্গে তাকে দলের কর্মীরা উদ্ধার করে বারাসাত হাসপাতালে নিয়ে যান। সেখানে কিছু সময়ের মধ্যেই মৃত্যুর কোলে লুটিয়ে পড়েন সৌমিত্র রায় নামে ওই সিপিএম কর্মী। এদিনের এই ঘটনা প্রসঙ্গে স্থানীয় সিপিএম নেতা মিন্টু আচার্য জানান, এদিন সকালে আমাদের কর্মসূচি ছিল, সৌমিত্র অনুষ্ঠানের কাজ করছিল, হঠাৎই পড়ে যায়, হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয়। ও কাজকর্ম করেছে, খাটাখাটি করে চেয়ার আনা নেওয়া করেছে, ছিল অনেক লোকজন ছিল। এই মুহূর্তে ও হঠাৎ করে দাঁড়িয়ে 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 পড়ে গেল, এরকমভাবেই পড়ে গেল, ওটা গাছের নিচেই ছিল, পড়ে গেল, সবাই ছিল সবার চোখের সামনে। সেই মুহূর্তে সবাই এই ধর 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 করে ধরলো, ধরার আগে একটুখানি পড়ে গেছিল, পিছনটা লেগেছে। সঙ্গে সঙ্গে আমরা একটা রানিং ভ্যান ধরে, মোটর ভ্যান ধরে হসপিটালে নিয়ে আসছি। আসার সময়ই অনেক রানিং ভ্যানের যখন আসছি তখন ব্রিজের উপরেই মানে চোখ পুরো মানে ঠিকরে বেরিয়ে আসছে, আর মরা খাচ্ছে, গো গো করছে, জিপটা বেরিয়ে আসছে প্রায় এইরকম, ধরে রাখা যাচ্ছে না। আমার কোনো রকমভাবে আমি ছিলাম, বর্দা ছিল, আমার পাড়ার এক বন্ধু ছিল, এরা সবাই মিলে তিনজন মিলে আমরা নিয়ে আসলাম হসপিটালে। হসপিটালে নার্স সঙ্গে সঙ্গে দেখে ওই ওই ডাক্তার দিদি দেখে উপরে ভর্তি মেডিকেলে ভর্তি নিল। নিয়ে সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন পুশ করা হলো, পুশ করার পরে বললো যে আপনারা স্ক্যান করে নিয়ে আসুন। স্ক্যান করতে যখন যাব, লিফট দিয়ে নামতে যাব, সেই মুহূর্তে আবার সেই সোয়েটিং, প্রচণ্ড পরিমাণ সোয়েটিং হচ্ছে এবং আবার খিচুড়ি টাইপে উঠেছে, স্টিফ হয়ে যাচ্ছে। আবার ব্যাক করলাম আমরা ওয়ার্ডে, ওয়ার্ডে ব্যাক করে ডাক্তার সঙ্গে সঙ্গে ডাক্তার নিজে অনেকক্ষণ ধরে কার্ডিয়াক মেসেজ করছিলেন। করার পরে শিশুতে নিয়ে যায়, শিশুতে ওই একই অবস্থা, কার্ডিয়াক মেসেজ করতে করতে এক্সপায়ার করে যায়। দলীয় কর্মীর আকস্মিক মৃত্যুতে হতবাক সকলেই, এলাকায় শোকের ছায়া। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।